আসসালামু আলাইকুম, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি দেখাবো আপনারা কিভাবে কানেক্টিং ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে বিভিন্ন ডিভাইসে কানেক্ট করবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর একটি বিষয় ক্লিয়ার করে নেওয়া যাক, এখন যে নতুন নতুন এমআই ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার আছে সেগুলো আপনি ব্রেক করতে পারবেন না। এই ওয়েটা ব্যবহার করে 82 থেকে 89 পর্যন্ত ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন। প্রথমে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ইনস্টল করে রাখবেন। তাহলে আজকের ভিডিও এখনই শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা ওয়াইফাই এর সেটিংয়ে চলে যাব। একটু চাপ দিয়ে ধরে রাখলে আমরা ওয়াইফাই সেটিংয়ে চলে যাব। আপনার যে ওয়াইফাইটি কানেক্ট আছে সেটাতে একবার চাপ দিয়ে প্রেস করে ধরলে মডিফাই নেটওয়ার্ক বলে একটা আসবে নিচে, সেইটাতে আপনি প্রেস করে দেবেন। একবার একবার প্রেস করার পর আপনার কাছে পাসওয়ার্ড যাবে, আপনি পাসওয়ার্ড দেবেন না, নিচে যে লেখা আছে শো পাসওয়ার্ড সেটাতে একটা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর যে অ্যাডভান্স হিসেবে ওইটা চাপ দেওয়ার পর নিচের যে একটা দেখছেন ওইটাতে একবার চাপ দেওয়ার পর নিচেরটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর গেটওয়েটা বের করে নেবেন, আপনার ফোনে যেমন হয় সেমন করে গেটওয়েটা বের করে নেবেন। গেটওয়েটা বের করার পর আপনি যেখানে পারেন সেটা নোট করে নেবেন। নোট করার পর ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করার পর সেটা লিখবেন। লেখার সাথে সাথে আপনার কাছে আসতে পারে বা আপনি ফুল লিখে সার্চ করলে পেয়ে, সার্চ করার সাথে সাথে দেখবেন যে কোম্পানির রাউটার সেটা চলে আসবে, সেটাতে সার্চে চলে আসবে, জায়গাটা টিক মার্ক দিলেই চলে যাবে। একটু সময় নিতে পারে, ব্রাউজিং আমার একটু স্লো কাজ করছে। এই যে চলে এসেছে, আপনারা এখান থেকে টিপি লিঙ্ক লেখা আছে ওইটাতে চাপ দিবেন, প্রথমটাতে একবার প্রেস করে দেবেন। প্রেস করার পরে দেখুন এখানে চলে এলো। তারপর আপনারা একটু জুম করবেন, জুম করে দেখবেন কোথায় ওয়্যারলেস লেখা আছে। জুম করার পর ওয়্যারলেস লেখা আছে, ওয়্যারলেসের পর ওয়্যারলেস সিকিউরিটি একটা অপশন পাবেন, দ্বিতীয় নম্বরে চলে যাবেন। যাওয়ার পর এটা সরাবেন, একটু শেষে চলে এলাম, তারপর নিচে যাবেন, নিচে দেখবেন জুম করলে APSK পাসওয়ার্ড বলে থাকবেন, এইটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি।